ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দৌড়ে বৃহস্পতিবার 14 জুলাই দ্বিতীয় রাউন্ডের ভোট নির্বাচিত হয়েছে। এতে 6 জন প্রার্থীর মধ্যে এটি অনুষ্ঠিত হয় এবং সর্বনিম্ন কম ভোট পেয়ে শৈলা ব্রাভারম্যান, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনিও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন, তবে তিনি সর্বনিম্ন 27টি ভোট পেয়ে এই দৌড় থেকে ছিটকে পড়েছেন। দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সোনাক, তিনি পেয়েছেন 101টি, এবং দ্বিতীয় রাউন্ডে এসে পেনি মর্ডান্ট আবারও সেকেন্ড হাইয়েস্ট, মানে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন, তিনি পেয়েছেন 83টি, এবং লিজ ট্রাস, বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তিনি পেয়েছেন 64টি ভোট, এবং চতুর্থ হয়েছেন কেমি বর্ডনেচ, তিনি 49টি ভোট পেয়েছেন, এবং টম টুগেন্ডার 32টি ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। মানে তৃতীয় রাউন্ডের জন্য তারা এই 5 জন প্রার্থী রয়েছেন এখন। Badenoch 49, Braverman 27, Mordant 83, Sunak 101, Truss 64, Tugendhat 32. Therefore, under the rules, Suella Braverman is eliminated. সোমবার তৃতীয় রাউন্ডের ভোট নির্বাচিত হবে এবং সেখান থেকে যিনি সর্বনিম্ন ভোট পাবেন তিনিও এই প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে পড়বেন, এবং মঙ্গলবার এবং বুধবারও আবার একই ধরনের ভোট নির্বাচিত হবে। সেখান থেকে যারা সর্বনিম্ন আবারও ভোট পাবেন তারাও এই প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে পড়বেন। আপনাদেরকে বলে রাখতে চাই, এখন যারা ভোট দিচ্ছেন তারা প্রত্যেকেই কনজারভেটিভ দলের এমপিরাই ভোট প্রয়োগ করছেন এবং তারাই ভোটের মাধ্যমে নির্বাচিত করছেন কারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং সর্বশেষ মানে যেই 2 জন থাকবেন তাদের মধ্যে নির্বাচিত হবেন কনজারভেটিভ দলের নেতা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, আগামী 22 তারিখ থেকে, মানে এই মাসের 22 জুলাই থেকে, যেই 2 জন সর্বশেষ থাকবেন তারা সমগ্র ব্রিটেন জুড়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন, এবং আগামী 5 সেপ্টেম্বরের মধ্যে জানা যাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ দলের নেতাকে নির্বাচিত হচ্ছেন। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, সর্বশেষ রাউন্ডে এসে যে 2 জন প্রার্থী থাকবেন তাদেরকে কিন্তু কনজারভেটিভ দলের এমপিরা না, শুধু এমপিরাই ভোট দিবেন না, সেই ক্ষেত্রে কনজারভেটিভ দলের যতজন সাধারণ সদস্য রয়েছেন সমগ্র ব্রিটেন জুড়ে প্রায় 100,000-এর মতো, সবাই ভোট প্রয়োগ করবেন এবং সেই ভোটটি পোস্টাল ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন কনজারভেটিভ দলের নেতা। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে এটির প্রায় 1 মাসের সময় পাবেন এই পোস্টাল ভোটের জন্য। আগামী 5 সেপ্টেম্বর জানা যাবে ব্রিটেনের কে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন। আপনাদেরকে আগেই বলেছি, সেকেন্ড রাউন্ড শেষেও সাবেক অর্থমন্ত্রী ঋষি সোনাক অনেক ভোটেই এগিয়ে রয়েছেন, তবে ধারণা করা হচ্ছে যে 3 জন নির্বাচিত হবেন, মানে যেই 2 জন নির্বাচিত হবেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ঋষি সোনাক এবং পেনি বর্ডান্টের মধ্যেই। তবে আপনাদেরকে বলে রাখতে চাই, গতকালকেও আপনাদেরকে একটি খবরে বলেছিলাম, যদিও রাউন্ড শেষে যে ফলাফল আসছে সেখানে ঋষি সোনাক অনেকটা এগিয়ে রয়েছেন, তবে বেসরকারি একটি প্রতিষ্ঠান জরিপ চালিয়েছিল এবং সেখানে প্রায় 850 মতো কনজারভেটিভ দলের সদস্য ভোট প্রয়োগ করেছেন, এবং সেখান থেকে দেখা গেছে আসলে পেনি মর্ডান্টের জনপ্রিয়তা অনেক বেশি এবং শীর্ষে রয়েছেন। সেখানে বলা হচ্ছে শতকরা 27% সম্ভাবনা রয়েছে পেনি মর্ডান্টের, এবং সেখানে ঋষি সোনাকের সম্ভাবনা মাত্র 13%, তবে সেটা অবশ্য এক ধরনের, মাত্র যেখানে 100,000 ভোটার রয়েছেন তার থেকে মাত্র 1,000 জনের নিচে এই পোলটি করা হয়েছে। তাই আসলে বলা খুব কঠিন কে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, সেটা অবশ্য সময় বলে দেবে, তবে এখন পর্যন্ত যেটা বলা চলে, হয়তো ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে কোনো এশিয়ান কাউকে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার।